ঘন কুয়াশার জেরে দীর্ঘ সময় বন্ধ নবদ্বীপ ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল, চরম দুর্ভোগে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে পর্যটকরা। শুক্রবার সকাল 8:30 নাগাদ প্রশাসনের তৎপরতায় স্বরূপগঞ্জ ঘাট এবং মায়াপুরে আটকে থাকা কয়েকশো পরীক্ষার্থীদের বিভিন্নভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ থেকে। নবদ্বীপের 10টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 1993 জন, তার মধ্যে ছাত্র রয়েছে 889 জন, ছাত্রী রয়েছে 1104 জন। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা নবদ্বীপ শহর এবং পার্শ্ববর্তী এলাকা। ভাগীরথী নদীতেও দৃশ্যমানতা কম থাকায় যাত্রী নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে মন্দিরনগরী মায়াপুর সহ সমস্ত ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দুর্ভোগে পড়েন তীর্থযাত্রী, পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মাধ্যমিক পরীক্ষার্থীরাও। পরীক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসেন নবদ্বীপ থানার আইসি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান। তারাই বিভিন্ন যানবাহনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাধ্যমিক পরীক্ষা না গার্জেনদেরকে বলেছি টোটো করে ওই পার থেকে নিয়ে আসা, এবং আমি পুলিশ স্কোয়াড দিয়েছি, এক্সট্রা স্কোয়াড দিয়ে টোটো করে ওদেরকে পৌঁছানোর ব্যবস্থা করবে। আচ্ছা, নবদ্বীপের ক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্ট কি আছে? নবদ্বীপের ক্ষেত্রে এক্সট্রা পুলিশ আছে, ট্রাফিক আছে, আমরা মোবাইল পুলিশ মোবাইল দিচ্ছি, ঘুরছি, এমনি কোনো আপাতত অসুবিধা এখনো পর্যন্ত নেই।